আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। প্রথমে আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন এতদিন কোনো ভিডিও আপলোড না করার পর। আসলে অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছি না, নিয়মিত কোনো ভিডিও আপলোড দিতে পারছি না কিছু ব্যস্ততার কারণে। ইনশাআল্লাহ আগামী দিনগুলো থেকে, নেক্সট দিনগুলো থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড দিব এবং আশা করি আপনারা আমাকে যেভাবে পুরো ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন, নেক্সট দিনগুলোতেও আমাকে ঠিক সেইভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকে আমরা কথা বলবো, আজকে আমরা আলোচনা করব হচ্ছে HSC হায়ারম্যাথ ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটি নিয়ে, যেখানে মূলত ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো আমরা। আমরা এর আগেও কয়েকটি একটা না দুইটা ভিডিও করেছিলাম যেখানে আমরা মূলত ম্যাট্রিক্স নিয়ে বেশি একটা ধারণা দিয়েছিলাম, আবার অনেক ক্লিক করে দেখে আসতে পারেন যদি না দেখে থাকেন। আর আজকে আমরা মূলত ম্যাট্রিক্সের যে মেইন বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, মানে যেগুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্লে লিস্ট কিন্তু তৈরি করা হয়েছে অলরেডি HSC হায়ারম্যাথ নামে। আমরা কিন্তু আজকে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমি চিন্তা করেছি এই ম্যাট্রিক্সের প্রকারভেদ এই ভিডিওটাকে আমরা পার্ট ওয়ান পার্ট টু এ করার জন্য দুইটা পার্টে, কারণ এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমি চিন্তা করেছি কারণ অনেকে আছে যে একটা না বড় ভিডিও দেখতে অনেকে বোর ফিল করে, তাই আমি চিন্তা করলাম যে এটা যদি পার্ট ওয়ান ও পার্ট টু তৈরি করি তাহলে হয়তো অনেকে ভালো লাগতে পারে। এবং আপনাদের কাছে কি মনে হয়, লং ভিডিও তৈরি করা ভালো নাকি পার্ট ওয়ান পার্ট টু এইভাবে করলে ভালো হবে? আপনারা যে বলবেন আপনাদের মতামতের ভিত্তিতে আমি নেক্সট ভিডিওগুলো তৈরি করবো ইনশাল্লাহ। অবশ্যই কমেন্ট করে ফেলুন যে আপনাদের বড় ভিডিও দরকার নাকি পার্ট ওয়ান পার্ট টু পার্ট পার্ট করে ভিডিওই ভালো হয়। আশা করি আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নেক্সট ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ওকে, তো প্রথম হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এক নম্বর হচ্ছে সারি ম্যাট্রিক্স। ওকে, সারি ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা দেখো, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এটা দিলাম, তাহলে কিন্তু এখানে কয়টা সারি আছে? এখানে সারি আছে একটা, রাইট? এখানে একটি সারি বিদ্যমান, কিন্তু কলাম আছে কয়টা? একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম। কলাম ফ্যাক্ট না, এখানে মূলত কথা হচ্ছে সারি ম্যাট্রিক্সে সারি কেবল একটি মাত্র সারি বিদ্যমান থাকতে পারবে, কলাম বেশি থাকতে পারবে। কলামের কথা এখানে আসবে না, কিন্তু মূলত এখানে হচ্ছে সংজ্ঞাটি হচ্ছে যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি সারি বিদ্যমান, সারি একটি বিদ্যমান এটা হতে হবে, তাহলে সেটি হচ্ছে সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স হচ্ছে কি, যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি মাত্র কলাম বিদ্যমান তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। যেমন আমরা যদি আরেকটি উদাহরণ দিয়ে চিন্তা করি যে 4 5 6, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি কলাম রয়েছে, কিন্তু সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে সারি ফ্যাক্ট না, এখানে হচ্ছে কলাম ফ্যাক্ট। কলাম কয়টি আছে? একটি। তাহলে কলাম ম্যাট্রিক্সের সংজ্ঞাটি হচ্ছে যে ম্যাট্রিক্সে কেবলমাত্র এবং একটি কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। ওকে, 3 নম্বরে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন আমরা যদি এখানে একটি উদাহরণ দিয়ে চিন্তা করি, ধরি সাপোজ একটা উদাহরণ দিয়ে যদি আমি চিন্তা করি যে ধরলাম 4 0 1 1 3 -2 2 2 3। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বস্তু সংখ্যা ছিল যে সারি এবং ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা হচ্ছে সারি এবং কলামের সংখ্যা সমান। এখানে সারি কয়টা আছে? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে কিন্তু সারি এবং কলামের সংখ্যা সমান, তাই এটা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স। ওকে, 4 নম্বরে হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ। মুখ্য বা প্রধান কর্ণ, প্রিন্সিপাল অর মেইন, প্রিন্সিপাল অর মেইন ডায়াগোনাল। মনে করি এখানে আমরা দেখতে পারি যে বর্গ ম্যাট্রিক্স বা পড়লাম পূর্ণ বা প্রধান মুখ্য, দুঃখিত, মুখ্য বা প্রধান কর্ণ। এখানে আমরা দেখি যে দুইটি আছে, মুখ্য কর্ণ, মুখ্য বা প্রধান, যেটি হচ্ছে সেটা বলতে পারো মুখ্য বা প্রধান কর্ণ। এখানে আমরা কি মুখ্য বা প্রধান কর্ণের সংজ্ঞাটা কি হচ্ছে যে, আচ্ছা যা বলছিলাম যেটা হচ্ছে যে মুখ্য বা প্রধান কর্ণ, মুখ্য বা প্রধান কর্ণ আসলে কি সেটা হচ্ছে যে, মনে করি যে এই সমস্যা আই জে ইন্টু এন এন একটি হচ্ছে একটি এন কমের বর্গ ম্যাট্রিক্স। এখন এ ওয়ান ওয়ান, এ
ভুক্তিগুলো নিয়ে যে কর্ণ গঠিত তাকে বলা হয় মুখ্য বা প্রধান কর্ণ। এরপরে রয়েছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো বর্গ ম্যাট্রিক্স এর মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ ভুক্তিগুলি যদি শূন্য হয় তাহলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। এরপরে আছে হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটি হচ্ছে যে কোনো বর্গ ম্যাট্রিক্স এর মুখ্য বা প্রধান কর্ণের উপরস্থ ভুক্তিগুলি যদি শূন্য হয়, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এর মুখ্য বা প্রধান কর্ণের উপরস্থ ভুক্তিগুলো শূন্য হলে তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। এরপরে আছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স খুবই সহজ। কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে যে মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি যদি শূন্য হয় তাহলে সেটি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আমরা যদি একটু উদাহরণ দিয়ে চিন্তা করি সেটা হচ্ছে যে এরকম ধরি বি আমরা প্রথমে এরকম 2 0 0 0 3 0 0 0 4 আছে এভাবে লেখার পর আমরা দেখি এখন যে বলছে যে মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত, এটা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি, মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল উপর সকল ভুক্তি শূন্য হবে। দেখো তো অন্য সকল ভুক্তি শূন্য আছে কিনা, শূন্য শূন্য শূন্য, অন্য সকল ভুক্তি শূন্য, তাহলে এটি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এরপর শেষে আছে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কোন কর্ণ ম্যাট্রিক্স এর অশূন্য ভুক্তিগুলি কোন কর্ণ ম্যাট্রিক্স এর অশূন্য ভুক্তিগুলি সমান হলে ওই কর্ণ ম্যাট্রিক্স কে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। বুঝতে পারছো বিষয়টা হচ্ছে যে কোন কর্ণ ম্যাট্রিক্স এর অশূন্য ভুক্তিগুলি, ধরো সাপোজ এরকম একটা ধরি আমরা উদাহরণ হিসেবে সি। হ্যাঁ এটা লক্ষ্য করো, এখানে দেখো গেছে কি কোন কর্ণ ম্যাট্রিক্স এর অশূন্য ভুক্তিগুলি, এগুলো তো শূন্য, এগুলো তো শূন্য, অশূন্য হচ্ছে যে 999, এটা হচ্ছে অশূন্য, এটা শূন্য না, এটা হচ্ছে শূন্য না, এগুলো হচ্ছে অশূন্য ভুক্তি। এই অশূন্য ভুক্তিগুলো যদি সমান হয়, অশূন্য ভুক্তিগুলো যদি সমান হয় প্রথমে যে নয় এরপরেরটাও নয় এরপরেরটাও নাইন, এখানে যে অশূন্য ভুক্তিগুলো রয়েছে দেখো এখানে যে অশূন্য ভুক্তি নয় নয় এগুলো কিন্তু শূন্য না, এই সবগুলো ভুক্তি সমান, এটাও নয় এটাও নয় এটাও নয়, তাহলে যেহেতু সমান তাই এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আজকের পার্ট ওয়ানে আমরা এটুকুই আলোচনা করলাম, নেক্সট পার্ট টু এ আমরা যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আশা করি নেক্সট ক্লাসও তোমরা আমাদের সঙ্গেই থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।